হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে প্রি পূজা একটা মেকআপ লুক শেয়ার করছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা অবশ্যই দেখো, এবং এখানে আমি যা যা মেকআপ প্রোডাক্টস ইউজ করছি তার সমস্ত লিঙ্কস অ্যান্ড ডিসক্রিপশন আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তো যে কোনো মেকআপ করার আগে আমি ফার্স্টেই প্রেফার করি যে কোনো একটা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, যদি তোমরা রোদে বেরো সানস্ক্রিন মেখে বেরোতে পারো, অথবা একটা সিরাম। তো আমি এখানে ইউজ করছি ম্যাক ক্যাফেনের নেকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম। এটা 24/72 আওয়ার্স এটা হাইড্রেশন প্রোভাইড করে, এবং এই সিরামটা তোমরা অয়েলি স্কিন টাইপ এবং কম্বিনেশন স্কিন টাইপ ইউজ করতে পারো। ড্রাই স্কিনের ক্ষেত্রেও তোমরা কোনো অয়েলি সিরাম ইউজ করতে পারো, এই সিরামটা না ইউজ করাই ভালো। তো আমার স্কিনে এটা খুব ভালো যায়, তো এই সিরামটা আমি ইউজ করব। আমার সিরাম ইউজ করা হয়ে গেছে, তো আমি এরপরে ইউজ করবো প্রাইমার। তো প্রাইমারের জন্য আমরা দু ধরনের প্রাইমার আমি এখানে নিয়ে এসেছি। আমার কাছে এই দুটো প্রাইমার খুব ভালো লাগে। একটা হচ্ছে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস এই প্রাইমারটা, এটার মধ্যে প্রাইমার প্লাস ইলুমিনেটার এই দুটো একসঙ্গে পেয়ে যাবে তোমরা। এটা যদি তোমরা ইউজ করো তোমাদের প্রাইমার ইউজ করার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে তোমরা দুটো এফেক্ট পেয়ে যাবে। এবং এটা স্কিনের মধ্যে ইউজ করলে তোমরা দেখতেই পাবে প্রচণ্ড গ্লোই এবং গ্লসি একটা এফেক্ট দেয়। এটা দিনের বেলাতেও তোমরা ইউজ করতে পারো এবং নাইট মেকআপের জন্য তোমরা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা মেকআপ বেস, ঠিক আছে? এটা একটা আছে। আরেকটা আমার কাছে শুধু প্রাইমার, এটা পার্পেলের একটা 24 ক্যারেট গোল্ড প্রাইমার আছে। এই প্রাইমারটা এরকম প্যাকেজিংয়ের মধ্যে আসে, তোমরা ইজিলি এটা পার্পেল গিয়ে চেক আপ করতে পারো। এরকম একটা ওয়াটার বেসে একটা প্রাইমার, এই প্রাইমারটাও আমার খুব ভালো লাগে। এটা অনলি প্রাইমারের কাজ করবে। যদি তোমরা কোনো গ্লোই এফেক্ট মেকআপের মধ্যে আনতে চাও, তো এই প্রাইমারটার সাথে তোমাদের কোনো একটা হাইলাইটার বা ইলুমিনেটার ইউজ করতে হবে যদি তোমরা মেকআপটাকে গ্লো করাতে চাও। তো এটার জন্য আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি। এই প্রাইমার যদি তোমরা ইউজ করো, এটার সাথে তোমরা সুইস বিউটির এই ইলুমিনেটারটা ইউজ করতে পারো। এটা একসাথে, এটাও একটা ইলুমিনেটার, বাট এটার মধ্যে কোনো প্রাইমিং এফেক্ট নেই। এটা একটা পার্ল শেডের ইলুমিনেটার। এটা তিনটে শেড আছে। এটা আমার কাছে এটা পার্ল শেডেরটা অ্যাভেলেবেল, রোজ গোল্ডের, রোজ শেডের একটা থাকে এবং গোল্ড শেডের একটা থাকে। এটা একটা সিলভার পিঙ্ক টোনের একটা হাইলাইটার বা ইলুমিনেটার বলতে পারো। তো যদি তোমরা শুধু প্রাইমার ইউজ করো, যে কোনো প্রাইমার তোমরা ইউজ করতে পারো, তো এই প্রাইমারটা খুব রিজনেবেল এবং মানে আমার স্কিনে খুব ভালো যায়, যে কোনো স্কিনে এটা ভালো যায়। এই প্রাইমারটার সাথে তোমাদেরকে ইলুমিনেটার বেসটা ইউজ করতে হবে যদি তোমরা স্কিনে গ্লো এফেক্ট করাতে চাও। আর যদি তোমরা মনে করো যে তোমরা প্রাইমার আর ইলুমিনেটার একসাথে চাও, তো আমি তোমাদেরকে বলবো এই সুইস বিউটি রিয়েল মেকআপ বেসটা ইউজ করার জন্য, এটা খুব ভালো এফেক্ট দেয়। নেক্সট আমি ইউজ করছি কনসিলার। তো তোমরা তোমাদের স্কিনের যে ফাউন্ডেশন তোমরা চুজ করবে তার থেকে এক কালার উপরে তোমরা কনসিলার চুজ করবে। তো কনসিলারকে আমি আমার আন্ডার আইসে এবং নোজে যেখানে হাইলাইটিং পোর্শনগুলো সেখানে সমস্তটা অ্যাপ্লাই করে নিলাম। তো নেক্সট আমি ইউজ করবো কন্ট্রোলিং। তো কন্ট্রোলিং সবার ফেসে দরকার হয় না, আমার ফেসেও খুব একটা দরকার হয় না, তবে যাদের স্কিন মানে গালটা অনেকটা মোটা থাকে তাদের কন্ট্রোলিংটা দরকার হয়। তো সেজন্য আমি কন্ট্রোলিংটা বলছি। তো আমার কাছে তিন রকমের কন্ট্রোল আছে। এটা হচ্ছে একটা এনওয়াইবের একটা পাউডার কন্ট্রোল, আর এনওয়াইবেরই আছে আমার কাছে একটা লিপস্টিক মানে লিকুইড কন্ট্রোল, ঠিক আছে? আর স্টে কুইকির আমার কাছে একটা কন্ট্রোল আছে। তো আমি এখন স্টে কুইকি কন্ট্রোলটা ইউজ করবো। এরপর আমি আর্টিজমের একটা লিকুইড ব্লাশ ইউজ করছি, তোমরা চাইলে পাউডার ব্লাশও ইউজ করতে পারো। ফেসটা আমি সেট করে নিলাম ফিজাস ক্যানাডার এই কম্প্যাক্টের সাহায্যে। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো তোমাদের স্কিন টোন অনুসারে। আমি এখানে ফিজাস ক্যানাডার কম্প্যাক্ট ইউজ করছি, তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো। মেকআপ আমি সেট করে নিলাম এনওয়াইবে মেকআপ সেটিং স্প্রে সাহায্যে, তোমরা চাইলে যে কোনো মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে পারো। অ্যাট লাস্ট আমার মেকআপটা সম্পূর্ণ করার জন্য আমি হাইলাইটার ইউজ করে নিলাম। আমি এখানে সুইস বিউটির হাইলাইটার ইউজ করেছি। দেন আমি আমার আই মেকআপ কমপ্লিট করে নিলাম। আই মেকআপ আমি আর দেখালাম না, যদি তোমরা আই মেকআপ দেখতে চাও তাহলে
কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো আমার লুক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।